স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে দুই প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেয় সাত বছরের জেল রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ রাশিক নয় নং ওয়ার্ড উপনির্বাচনে জনকে প্রতীক বরাদ্দ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর দায়ে আক্তার হোসেনকে সাত বছর কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে সোমবার দুপুরে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি আইন দু ছয় সালের সাতান্ন ধারায় আসামি দোষী সাব্যস্ত হলে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন বলে জানিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমতারা তিনি বলেন দু সালের দুই সেপ্টেম্বর রাতে আক্তার তার নিজ ফেসবুক ওয়ালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে বিকৃত ছবি পোস্ট করেন বিষয়টি সাক্ষী আল চোখে পড়ে পরবর্তীতে নাটোরের সিংরা এলাকার মোকলেসুর রহমান বাদী হয়ে মামলা করেন তিনি আরও বলেন পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয় এরই প্রেক্ষিতে বিচারক আসামি আক্তার হোসেনকে সাত বছরের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে পরীক্ষা আগামী চার অক্টোবর থেকে শুরু হয়ে ছয় অক্টোবরে শেষ হবে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম তিনি জানান তিন দিনে রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চার অক্টোবর তথা প্রথম দিন সোমবার সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে নটা শুরু হয়ে শেষ হবে সাড়ে দশটায় এই শিফটে বিজ্ঞান গ্রুপ একের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর বারোটায় শুরু হয়ে শেষ হবে একটায় এই শিফটে বিজ্ঞানের গ্রুপ দুইয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল তিনটায় শেষ হবে বিকেল চারটায় এই শিফটে বিজ্ঞান গ্রুপ তিনের শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন এদিকে পাঁচ অক্টোবর এই ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে বিজ্ঞান মানবিক বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এছাড়া আগামী ছয় অক্টোবর বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাবির ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শুধু বহু নির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে একশো নম্বরের পরীক্ষায় আশিটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে আর সময় থাকবে এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান এক দশমিক দুই পাঁচ প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই শূন্য করে নম্বর কাটা হবে অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষায় ন্যূনতম পাঁচ নম্বর চল্লিশ আগামী সাত অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে মোট পাঁচ জনকে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন সোমবার বেলা সাড়ে বারোটায় পাঁচজন প্রার্থীকে তাদের বরাদ্দকৃত প্রতীক প্রদান করা হয় এ সময় রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী মনোনয়নকৃত কাউন্সিলর প্রার্থীদের প্রতীক প্রদান করেন তিনি বলেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল তারা কেউ প্রত্যাহার না করায় বর্ণমালা ক্রমানুসারে প্রার্থী বাছাই করা হয়েছে প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রার্থী রাসেল জামান পেয়েছেন টিফিন ক্যারিয়ার এ কে এম রাশেদুল হাসান টুলু খেলাগাড়ি শামিনুর রহমান রিডার রেডিও সোয়েব হাসান বাবু ঘুড়ি ও সাইফুল্লা শান্ত প্রতীক পেয়েছেন মোট চারটি কেন্দ্রে মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এর জন্য আগামী অক্টোবর মাসের পাঁচ তারিখে গ্রহণ করা হবে প্রতিটি প্রার্থীর একটি করে নির্বাচনী ক্যাম্প হবে প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে প্রচারণা প্রচারণায় দুপুর দুটা থেকে রাত আটটা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে একজন প্রার্থী মাত্র একটি মাইক ব্যবহার করতে পারবেন তিনি আরো বলেন আজ থেকে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগাতে হবে কোনো দেয়ালে পোস্টার লাগানো যাবে না বিকেলে রাসেল রহমান তার নিজ এলাকায় বিশাল মিছিল করেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ